আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে ডিশটি তৈরি করে দেখাবো তা হচ্ছে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি, এটা আমেনা আপ্পি অস্ট্রেলিয়া থেকে রিকোয়েস্ট করেছিলেন ভুনা খিচুড়ি তৈরি করে দেখানোর জন্য। আমেনা আপ্পি, এটা আপনার জন্য এই ভিডিওটি তৈরি করছি স্পেশালি। আশা করি এটা দেখে আপনি বাসায় খুব সিম্পলি ইজি কয়েকটা স্টেপে আপনি ভুনা খিচুড়ি তৈরি করে ভাইয়াকে খাওয়াতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি যেই উপকরণটি দিচ্ছি তা হচ্ছে তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তারপর আমরা দিচ্ছি দারচিনি 3 টুকরা। এখন আমরা দিয়ে দিচ্ছি একটা এলাচ, ফার্স্ট একটু ফ্লেভারটা একটুই হবে। তারপর আমরা দিয়ে দিব পেঁয়াজ। আমরা পেঁয়াজটা দারচিনি এলাচ সহ সুন্দর করে ভেজে নেব। আমরা পোলাও চাল আর মুগ ডালে খিচুড়ি রান্না করছি। আমরা পেঁয়াজটা ভাজা হতে একটু সময় দিব। আমরা এই অবস্থায় কাঁচামরিচ দুটো ভেঙে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ দিলাম 3টা, আমরা নামানোর সময় আবার 2টা দিয়ে নিব। আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা হাফ চা চামচের মতো লবণ দিব, না হলে পেঁয়াজের ভিতরে সমস্ত লবণটা ঢুকে যাবে। আমরা চাল যখন ভাজবো তখন আমরা ফাইনালি লবণটা দিব। সামনে আসছে বৃষ্টির সিজন, বৃষ্টির সিজনে সবাই খিচুড়ি খেতে, ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন। আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই সামনে বৃষ্টিতে আপনারা, যারা খিচুড়ি রান্না করতে পারেন না, তারা খুব ভালো মতো খিচুড়ি রান্না করে বৃষ্টিটাকে খুব এনজয় করতে পারবেন। আমরা পেঁয়াজ ভাজাটার ভিতরে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাতে ফ্লেভার খুব ভালো হয় পোলাও খিচুড়ি বিরিয়ানি। আমরা পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপর আমরা আদা রসুন জিরা যে বাটা আছে আমরা সেটা দিয়ে দিব। আপনার চাইলে খিচুড়িতে হলুদ অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। অনেকে সাদা খিচুড়ি খেতে পছন্দ করে, আমি সাদা খিচুড়িটাই রান্না করবো। আপনার চাইলে জাস্ট হাফ চামচের মতো আপনারা হলুদ দিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে কালারটা হলুদ আনার জন্য। আর সাদা রান্না করলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর ঝালের জন্য তো আমরা কাঁচামরিচ ইউজ করেছি। তারপরে কেউ যদি বেশি ঝাল খেতে চান, গুঁড়া মরিচ ইউজ করবে না, তাতে খিচুড়ির কালারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট ওটার ভিতরে একটু সাদা গোলমরিচের গুঁড়া বা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। বাহিরের ফাল্গুনের বাতাস, এখানে পেঁয়াজ ভাজার খুব সুন্দর ঘ্রাণ, সবকিছু মিলে অনেক ভালো লাগছে। ভিউয়ার্স, আমার চ্যানেলটা যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এটা কোনো কমার্শিয়াল কোনো চ্যানেল না, এটা আমার খুশির একটা জায়গা, এটা আমার কাজের একটা জায়গা। ঘর সংসারের ফাঁকে রান্না করাটা আমার শখ, তো ওই শখের থেকে মনে করেন এইটা তো কোনো কমার্শিয়াল না। তাই আমার যখন যেটা কাজ করতে ইচ্ছা করে, মাঝে মাঝে পেপার কাটিংয়ের কাজ করি, মাঝে মাঝে রান্নাবান্না করি, মাঝে মাঝে মেকআপ টিউটোরিয়াল দেখাই, মানে আমার যেটা ভালো লাগে আমি ওইটাই করি। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখছেন বেস্তার মতো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আদা রসুন বাটা দিয়ে দিব, আদা রসুন জিরা বাটা এখানে একসাথে আমরা বেটে নিয়েছি, আমরা দিয়ে দিলাম। এখানে আমরা 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে, এখন আমরা আমাদের যে চালটা আছে, এই যে আমরা এখানে 2 কাপ, এখানে আমরা 1 কাপ মুগ ডাল নিয়েছি আর 1/2 কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি, আমরা এখন এটাকে দিয়ে দিব। এখন আমরা চালটাকে খুব ভালো মতো মেরে ভেজে নেব। চালটা যত ভালো ভাজা হবে আমাদের খিচুড়িটা তত বেশি
মজার হবে। আর খিচুড়িতে যে আমরা পানিটা দিব, সে পানিটা আমরা ঠান্ডা পানি দিব না, আমি গরম পানি আগে করতে দিয়ে দিয়েছি, আমি সে গরম পানিটা দিয়ে দিব। আমরা চালটাকে এখন খুব ভালো করে নেড়ে ভেজে নেব। আমরা এখনই ফাইনালি আমাদের যে লবণটা দেওয়ার, আমরা লবণটা দিয়ে দেব। আমরা এখন এক চামচের মতো লবণ দিয়ে দিব। লবণটা যার যার টেস্ট মতো, কেউ কেউ লবণ কম খেতে পছন্দ করেন। আগে আমরা হাফ চামচ দিয়েছি, এখন আমরা হাফ চামচ, চতুর্থটা মিলে এক চামচ। তারপর আমরা যখন পানি দেবো, আমরা লবণটা চেখে আমরা লবণটা কম বেশি হলে দিয়ে নেব বা অ্যাডজাস্ট করে নেব আর কি। অনেকে খিচুড়ি বা পোলাও রান্না করার সময় অনেক বিভ্রান্তির মধ্যে থাকে, আমার নিজেরও মাঝে মাঝে দেখাতে যে পানি বেশি হয়ে যায়, ওটা কিছু না, আগে হতো আমি যখন প্রথম প্রথম রান্না করতাম তখন, বাট এখন বলতে গেলে পারফেক্টই হয়। অত ঘাবড়ানোর কিছু নাই, চাল যতটুকু তার ডবল পানি ব্যাস। তারপর একটু গরম পানিটা হলে বেশি ভালো হয়, যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিয়ে রান্না করে নিলে একদম পারফেক্ট ঝরঝরে পোলাও বা খিচুড়ি পাওয়া যায় বা বিরিয়ানি রান্না করা যায়। আমরা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়তে একটু কষ্ট হবে, কিন্তু নাড়তে কষ্ট হলেও যখন খিচুড়িটা ভালো হবে তখন খুব ভালো লাগবে। আমাদের এই গ্লাসের কাপ, এই গ্লাস মেপে আমরা দুই কাপ দুই গ্লাস চাল নিয়েছি, মানে এটা এক পা এক পায়ের কাপ, তার মানে আমরা আধা কেজি চাল নিয়েছি। এর জন্য আমরা এই গ্লাসে চার গ্লাস গরম পানি দিয়ে নেব আমাদের খিচুড়িতে, তাহলে আমাদের খিচুড়ি পারফেক্ট এবং ঝরঝরে খিচুড়ি পাবো আমরা। চাল প্রায় ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ঝরঝরে ঝরঝরে চালগুলো একটু আঠা আঠা হয়ে এসেছে। এই যে এরকম যখন পাকটা আসবে, এই দেখুন একটা চালের সাথে একটা চাল লেগে গিয়েছে। এখন আমরা এটার ভিতরে মটর দিয়ে আমরা আমাদের পানি দিয়ে দেব। আমরা এখানে মটর দিয়ে নিচ্ছি, মটরশুঁটি, এখন যেহেতু মটরশুঁটির সিজন, মটরশুঁটিটা দিলে খিচুড়ি বা বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়, ভালো হয়, খেতে ভালো লাগে। আমরা আমাদের আঁচটা কমিয়ে আমরা পানিটা দিয়ে দিব। আমরা গরম পানি দিয়ে নিয়েছি, আমরা এক গ্লাস করে চার গ্লাস পানি দিয়ে দেবো। দুই গ্লাস আমরা আন্দাজ মতো চার গ্লাস দিচ্ছি একবারে। আমরা চার গ্লাসের থেকে একটু বেশি, সাড়ে চার গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু নেড়ে এটাকে লবণটা একটু চাখবো যে ঠিক আছে কিনা, তারপর আমরা এটাকে ঢেকে দেব রান্না হওয়ার জন্য। এখন আমরা ঢেকে দিয়ে অপেক্ষা করব। আমাদের ইটা যখন বলক দিবে, বলক দিয়ে যখন আমাদের চালে যখন সাদা সাদা চালটা যখন একটু সাদা হয়ে যাবে, তখন আমরা এটাকে ঢেকে দমে দিয়ে দেবো, তাহলে ঝরঝরে পোলা পাবো। আর যদি আমরা ওভাবে জাল বাড়িয়ে রাখি তাহলে অবশ্যই মজা হবে না এবং পোলাটা গলে যাবে, না হলে শক্ত থেকে যাবে। আচ্ছা, আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। অপেক্ষা করছি 10 মিনিটের মতো, যেহেতু গরম পানি আমাদের 10 মিনিটের ভিতর কমপ্লিটলি পোলাওটা হয়ে গেলে আমরা জাস্ট আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা 10 মিনিটের মতো অপেক্ষা করি আমাদের পারফেক্ট খিচুড়ি পাওয়ার জন্য। আমি না পেয়ে এখন শুধু অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা, তারপরে মজাদার খিচুড়ি। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার ভুনা খিচুড়ি।
আমি সাদা রান্না করেছি, আপনারা চাইলে হলুদ রান্না করতে নিতে পারেন। এর জন্য জাস্ট যখন আপনারা চালটা যখন ভাজবেন তখন হাফ চামচ হলুদ দিয়ে দিবেন। আমি এটাকে একটু আকর্ষণীয় করার জন্য গোলাপ এবং শশার খোসা, শশা দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি। গোলাপ একটা টমেটো দিয়ে একটা গোলাপ কেটে নিয়েছি, আর শশার খোসা দিয়ে আমি পাতাটা তৈরি করেছি। এখানে রয়েছে 4টা কাঁচামরিচ, আর এখানে আমি শশা মাঝখান দিয়ে ভাগ করে খোসা ছাড়িয়ে জাস্ট একটু ডেকোরেশন করে নিয়েছি, এটা একটু আকর্ষণীয় করে তোলার জন্য। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।